জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির নির্দেশে এবং ধূপগুড়ি ব্লক তৃণমূলে যুব কংগ্রেসের দ্বারা আয়োজিত কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে বাংলাকে গুজরাট হতে না দেবার ডাকে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি সৈকত চ্যাটার্জির নেতৃত্বে ঐতিহাসিক বাইক মিছিল বের হয়ে ডাউকুমারি থেকে ধূপগুড়ি শহর পরিক্রমা করে শেষ হয় শালবাড়ি নেতাজি ক্লাব ময়দান পর্যন্ত। বাইক মিছিল শেষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জি, ধূপগুড়ি বিধানসভার বিধায়ক মিতালী রায়, ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, ধূপগুড়ির ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মলয় রায় ও অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24/7। এটাকে যে ঐতিহাসিক মিছিল ডাউকিবাড়ি ডিএল হাই স্কুল থেকে শুরু হয়েছিল আমার জানা নেই। যে রকম শীত গ্রীষ্ম বৃষ্টিতে কোন রাজনৈতিক দল এইভাবে এক ঐতিহাসিক বাইক প্রদর্শন প্রায় এক বছর পর। বিষয়টা হচ্ছে 2019 নির্বাচনের পরে যখন এখানে ধূপগুড়িতে আমরা বহু ভোটে পিছিয়েছিলাম, একটা মানসিকভাবে একটা কর্মীরা কিছুটা হতাশগ্রস্ত ছিলেন, কিন্তু যুব শক্তির কর্মসূচি তৃণমূল যুব কংগ্রেস চালাচ্ছিল, প্রায় জেলায় 17,000 মেম্বার আমরা করেছি এবং ধূপগুড়ি থেকেও গ্রামীণ এবং শহরেও প্রচুর আমরা সেই নতুন নিউ জেনারেশনকে তুলে এনেছি। আজকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করবার পর একটা সিদ্ধান্ত নিই যে প্রত্যেকটা বিধানসভা ধরে বাইক র্যালি, তারপরে ব্লক ধরে বাইক র্যালি, সম্মেলন এবং কিছু ম্যাসিভ এক্সটেন্সিভ পদযাত্রা, যেখানে ইয়াং জেনারেশনকে বুঝিয়ে দিতে হবে যে বিজেপি আসলে বাংলার শত্রু। আর এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপির লড়াই নয়, এই লড়াই বাংলার অস্মিতার সাথে গুজরাটের আগ্রাসনের লড়াই। সেটাকে সামনে রেখে আমরা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ের পর আমরা ঐক্যবদ্ধভাবে আজকে এখানে তৃণমূল কংগ্রেস নেমেছে, তৃণমূল যুব কংগ্রেস আজকে উদ্বেলিত হয়েছে এবং আজকে প্রায় আপনারা দেখলেন 5,000-এর উপর মোটরসাইকেলের র্যালি কিন্তু শুরু হয়েছিল এবং আজকে সোনাতলা মাঠে সেটা শেষ হয়েছে এবং তারপর একটা মিটিং হলো। আমি কিন্তু আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই যে 21-এর বঙ্গে দিদি মমতার সঙ্গে হাঁটছে জনতা, আসছে ক্ষমতা, প্রতীকচিহ্ন ঘাসের উপর জোড়াফুল, নবান নেওয়া তৃণমূল, কারণ তৃণমূলকে রোখার ক্ষমতা আর কিন্তু নেই। এবং বহু সমীক্ষাতেও আমরা অন্তর্দলীয় সমীক্ষায় দেখেছি যে আমরা 50%-এর কাছাকাছি ভোট পাচ্ছি এবং কোনো অবস্থাতেই আমরা 200-এর নিচে নামবো না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কথা হয়েছে এবং ধূপগুড়ির পুরসভার ভাইস চেয়ারম্যান গুড্ডু সিংয়ের কথা হয়েছে, আমরা কিন্তু ক্ষমতায় পুনরায় ফিরে এসে নবান্নে আমরা মহকুমা ঘোষণা করে দেবো এবং তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ধূপগুড়িকে যে ব্লক ছিল তাকে মহকুমা হিসাবে সম্মান স্বীকৃতি।